নেয়ার পরিসর বাংলাদেশের ল্যান্ডফল হবে। বাংলাদেশের ল্যান্ডফলটা হবে রাত্রি 12টা বরিশালে। বাংলায় যেটা লাইট রেড অ্যান্ড উইন্ড উইল কন্টিনিউ, এবং 25 অক্টোবর পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টি এর ফলে হবার সম্ভাবনা আছে। আমরা যাদের ইভাকুয়েট করেছি সবাইকে রিকোয়েস্ট করব যে তারা যেন এক্ষুনি ফিরে না যান, সবটা ঠিক হয়ে যাক, কারণ এগুলো বলা যায় না কখন কোন দিকে চলে আসে। যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হচ্ছে সাইক্লোনটা, ততক্ষণ পর্যন্ত মানুষ যেভাবে সুন্দরবন এরিয়ায়, সাগর এরিয়ায়, বিশেষ করে যেসব এরিয়ায় প্রবলেম আছে, যেখানে গভর্নমেন্ট যা বন্দোবস্ত করেছে সেগুলোকে ফুল সহযোগিতা করতে, এবং যা যা সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। সুতরাং সবাই নিজেরা আনন্দ করুন, কালী পুজো করুন, দীপাবলি করুন, দিওয়ালি করুন, কিন্তু দেখে রাখবেন ঝড় বৃষ্টি বেশি হলে ঘরে থাকাটাই ভালো। অল্প বৃষ্টি হলো ঠিক আছে, আপনি গেলেন, ঘুরলেন, চলে আসলেন। তবে ওয়েদারটা আজকে থেকে আমার মনে হয় ভোরবেলা থেকে কালকে একটু আরও বেশি খারাপ হবে। এখন এটা অলরেডি আমরা ম্যাপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে প্রবেশ করেছে। থ্যাংক ইউ।